লকডাউন পরবর্তী সময় রাস্তায় বেশ কিছু সংখ্যক বাস নামানো হলেও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বাস মালিকদের। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে বাস ভাড়া বাড়ানোর দাবি করেছিলেন তারা। তাদের অসুবিধার কথা চিন্তা করে বেসরকারি বাস মালিকদের জন্য মাসিক ভর্তুকির ব্যবস্থা করেছিল রাজ্য সরকার। এরপরেও বাস মালিকরা রাস্তায় বাস নামাতে নারাজ। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার হলুদ ট্যাক্সিও ভাড়া বৃদ্ধির দাবি জানালো। বেঙ্গল ট্যাক্সি ইউনিয়নের দাবি, বহুবার ভাড়া বৃদ্ধির দাবি জানানো হলেও এখনো পর্যন্ত ভাড়া বাড়ানো হয়নি। বাস চালকদের মতো আর্থিক প্যাকেজের দাবিও জানালো ট্যাক্সি ইউনিয়ন। তাদের দাবি, এখনো ভাড়া বাড়ানো না হলে তারা গণ আত্মহত্যার পথ বেছে নেবে। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ। Thank you.